बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थी, सम्मानित अभिभावक, अस्सलामु आलाइकुम और रहमतुल्लाह। आहमेद भवानी एकेडमी अनलाइन स्कूल पक्ष सकल के स्वागतम जानिए आजकल हमें क्लास शुरू करते। पंचम श्रेणी शिक्षार्थी बंधुरा, आज के गणित क्लास नहीं तुम्हारे माझे उपस्थित हो। आज के तुम्हारे गणित क्लासर अध्याय नय शतकरा नहीं आलोचना करब। आज के मूलत आलोचना करब एक राशि तुलना और शतकरा के क्यों भग्नांश एवं दशमिक भग्नांशे प्रकाश करा जाए, आर भग्नांश दशमिक भग्नांश के क्यों शतकरा प्रकाश करा जाए। तो प्रथम जो जिनिसटा निये आलोचना करब से हलो शतकरा। तो शतकराटा कि शतकरा सम्बन्धे आमरा कि जानी एटा आलोचना करब। तार पूर्वे आमी तोमादेर माझे एक छोट्ट समस्या निये आलोचना करब, तोमरा बोर्डे लक्ष्य करो। एखाने देखो आमी लिखतेछि जे चतुर्थ श्रेणीर पंचाश जन शिक्षार्थीर मध्य छात्री 20 जन। चतुर्थ श्रेणीर 50 जन शिक्षार्थीर मध्य छात्री 20 जन एवं पंचम श्रेणीर 25 जन शिक्षार्थीर मध्य छात्री 12 जन। तो तोमादेर काछे आमार प्रश्न जे चतुर्थ श्रेणीर 50 जन शिक्षार्थीर मध्य छात्री 20 जन और पंचम श्रेणीर 25 जन शिक्षार्थीर मध्य छात्री 12 जन। एखन प्रश्न जदि करा हय तोमादेर जे चतुर्थ श्रेणीर छात्री संख्या बेशी ना पंचम श्रेणीर छात्री संख्या बेशी, तो आमरा नर्माली उत्तर दिए थाकि जे एखाने आमरा देखते पाच्छि जे चतुर्थ श्रेणीर छात्री 20 जन और पंचम श्रेणीर छात्री 12 जन। तो आमरा जे जिनिसटा बोली जे देखते पाच्छि जे जेहेतु 20 जन चतुर्थ श्रेणीर छात्री, आमरा नर्माली बोले फेली जे चतुर्थ श्रेणीर छात्री संख्याटा बेशी। এটা কি আসলে তাই যে চতুর্থ শ্রেণীর ছাত্র সংখ্যা বেশি? তো আমরা এটা সমাধান করে দেখব আসলে এখানে চতুর্থ শ্রেণীর ছাত্রী সংখ্যা বেশি না পঞ্চম শ্রেণীর ছাত্রী সংখ্যা বেশি, আমরা এটা সমাধান করব ভগ্নাংশের মাধ্যমে। তো এখানে আমরা যদি ভগ্নাংশ আকারে এটা লিখতে যাই যে 50 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 20 জন, এটাকে আমরা ভগ্নাংশের মাধ্যমে লিখলে কি লিখতে পারি দেখো। ভগ্নাংশ আকারে যদি আমরা লিখি তাহলে চতুর্থ শ্রেণীর মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রী, আমরা এটাকে অংশ হিসাবে যদি লিখি তাহলে 50 এর 20 এত অংশ। চতুর্থ শ্রেণীর মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 50 এর 20 অংশ, এটা আমরা কিভাবে পেলাম? এটা কিন্তু তোমরা বিগত ক্লাসে তোমরা ভগ্নাংশের অঙ্ক করছো। দেখো ভগ্নাংশের মাধ্যমে আমরা এটা লিখতে পারি। এখানে আমি একটা চিত্রের মাধ্যমে দেখাই যে এটা আমি একটা কি আঁকছি, এটা একটা বৃত্ত। তো এই বৃত্তটাকে যদি আমরা চারটা অংশে ভাগ করলাম, তো এই বৃত্তটার চারটা অংশের মধ্যে থেকে যদি আমরা দুইটা অংশ নিয়ে ফেলি তাহলে এটাকে আমরা যদি ভগ্নাংশ আকারে লিখতে চাই তাহলে আমরা কি লিখি যে চারটা ভাগ ছিল, চারটা ভাগের মধ্যে থেকে দুইটা ভাগ নিলাম, অর্থাৎ এটাকে আমরা লিখি 4 ভাগের 2 ভাগ। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে এখানে 50 জন শিক্ষার্থী ছিল, তার মধ্যে ছাত্রী হচ্ছে 20 জন। তাহলে আমরা এটাকে ভগ্নাংশ লিখলে লিখতে পারি যে 50 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী তাহলে হবে 50 ভাগের 20 ভাগ, মানে এত অংশ। তো এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখে নিলাম। অনুরূপভাবে আমরা যদি পঞ্চম শ্রেণীর কথা চিন্তা করি তাহলে পঞ্চম শ্রেণীর মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রী কতজন হবে,
এখানে 25 জন শিক্ষার্থী ছিল, তার মধ্যে ছাত্রী 12 জন। তাহলে এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখলে এটাকে লিখতে পারি 25 ভাগের 12 এত অংশ। এখন চতুর্থ শ্রেণীর মোট শিক্ষার্থী ছাত্রী বললাম এটা 50 এর 20, আর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বললাম 25 এর 12। তো নিশ্চয় বন্ধুরা তোমরা লক্ষ্য করো যে দুইটাই কি একটা ভগ্নাংশ, দুইটাই ভগ্নাংশ। এখন এখান থেকে এই ভগ্নাংশ দুইটা থেকে আমরা যদি তুলনা করি যে এখানে কোন ভগ্নাংশটা বড়, চতুর্থ শ্রেণীর না পঞ্চম শ্রেণীর, এই ভগ্নাংশটা কোনটা বড় কোনটা ছোট এটা যদি আমরা বের করতে যাই তাহলে কী করতে হবে? এখানে আমাদের, তোমরা জানো যে দুইটা ভগ্নাংশের মধ্যে যদি তুলনা করতে যাই তাহলে আমাদের করতে হবে কি, এই ভগ্নাংশ দুইটাকে আমাদের সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো আগের ক্লাসে তোমরা জানছো যে আমরা কীভাবে ভগ্নাংশ দুইটা ছোট বড় নির্ণয় করব। তো প্রথমে আমরা যেটা করব যে ছোট বড় নির্ণয় করতে গেলে প্রথমে যে কাজটা করতে হবে যে এই ভগ্নাংশ দুইটার হর আমাদের একই রকম করতে হবে। ভগ্নাংশের হর দুইটাকে কী করতে হবে একই রকম করলেই আমরা বলতে পারবো পরবর্তীতে যে কোনটা বড় আর কোনটা ছোট। তো আমরা এখন ভগ্নাংশ দুটো একই রকম করার চেষ্টা করি। তো প্রথম ভগ্নাংশটা ছিল কত, 20 ভাগের 50 ভাগের 20। তো এটাকে আমরা যদি লিখি এখানে লব এবং হরকে আমরা জানি একই সংখ্যা দ্বারা আমরা গুণ করতে পারি, তো আমরা হরকে দুই দিয়ে গুণ করলাম লবকে দুই দিয়ে গুণ করলাম, তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, এখানে 100 আর এখানে 40। তাহলে এখানে প্রথম ভগ্নাংশটাকে কী করলাম, লব এবং হরকে দুই দিয়ে গুণ করে আমরা পেলাম কত, নিচে 100 ওপরে 40। একই রকমভাবে যদি আমরা পঞ্চম শ্রেণীর যে অংশটা সেটাকে যদি আমরা করি তাহলে কী দাঁড়াচ্ছে, 25। আমরা আগেই বলছি যে দুইটা ভগ্নাংশের হর একই রকম করব, অর্থাৎ সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। তো যেহেতু এখানে আমরা হর অলরেডি 100 নিয়ে আসছি, এখানে যদি আমরা 100 নিয়ে আসতে চাই তাহলে এখানে কী গুণ করতে হবে, যেহেতু এখানে নিচে 25 আছে তাহলে 25-এর সাথে আমাদের 4 গুণ করতে হবে। তাহলে ওপরে আমরা 12-র সাথে 4 গুণ করব, তাহলে গুণ করলে হবে কত, 4 25-এ 100 আর 4 12-এ 48। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে আমাদের অলরেডি দুইটা ভগ্নাংশ সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ হয়েছে। এখন আমরা যখনই ভগ্নাংশ দুইটাকে সমহার করে ফেলছি এখন কিন্তু আমরা খুব সহজেই যে কোন ভগ্নাংশটা বড় কোন ভগ্নাংশটা ছোট সেটা আমরা নির্ণয় করতে পারবো। আমরা জানি যে দুইটা বা তিনটা যে যতগুলোই ভগ্নাংশ থাক না কেন প্রত্যেকটা ভগ্নাংশের যদি হর একই রকম হয়, অর্থাৎ সমহার যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে যে ভগ্নাংশের লব বড় সেটা হবে কি বড়। তো এখানে আমরা দেখছি যে প্রথম ভগ্নাংশে যেটা এটা লব হচ্ছে 40 আর এখানে লব কত, 48। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ ভগ্নাংশটা কি 100 ভাগের 48, এ ভগ্নাংশটা বড় এটার চেতে, কারণ হলো এ ভগ্নাংশের লবটা বড়। তো এখান থেকে আমরা এই যে দুইটা ভগ্নাংশ থেকে আমরা তুলনা করে পেলাম যে পঞ্চম শ্রেণীর যে অংশটা ছিল সেই অংশটা বড়। তো আমরা মূল যে জিনিসটাতে যাই যে এখন এতগুলো করার উদ্দেশ্য হলো যে আমাদের আসলে শতকরাটা কি এটা জানার জন্য। তো এখান থেকে আমরা লিখতে পারি শতকরা সংখ্যাটা, শতকরা শতকরা হলো এমন একটি অনুপাত বা ভগ্নাংশ, এটা যেমন ধরো 48 নিচে 100, এটাকে আমরা কি ভগ্নাংশ বলতে পারি বা অনুপাতও বলতে পারি। তো শতকরা হলো এমন একটি অনুপাত যা 100-এর ভগ্নাংশ 100-এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয় তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো যে এখানে আমি লিখলাম কি শতকরা হলো এমন একটি অনুপাত
যা 100 এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়। তাহলে এখানে আমরা যে লিখছি যে 100 ভাগের 48 এটা হচ্ছে তোমার আমরা যদি শতকরা হিসাবে লিখতে যাই অর্থাৎ এই একটা অনুপাত এখানে যে আমরা বলছি যে শতকরা হলো এমন একটি অনুপাত তো আমরা যদি বলি যে এটা এমন একটা ভগ্নাংশ বা অনুপাত যার হচ্ছে কি এখানে হওয়ার কত 100 যা 100 এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয় আর এরূপ ভগ্নাংশের এরূপ ভগ্নাংশের শতকরা প্রতীকটা হচ্ছে তোমার কি এরূপ ভগ্নাংশের শতকরা প্রতীক আমরা এটা লিখব এটাকে আমরা শতকরা প্রতীক হিসাবে ব্যবহার করব বা ইংরেজিতে আমরা বলি পার্সেন্ট। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে শতকরা এমন একটা অনুপাত বা ভগ্নাংশ যার হর হবে কি 100 হবে আর এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি তার প্রতীকটা হলো কত এই যে এটা হচ্ছে শতকরার প্রতীক তো এটাকে শতকরা বা পার্সেন্ট বলবো। তো এখন তোমরা দেখো এখানে আমরা লিখছিলাম যে 48/100 এটা একটা অনুপাত বা একটা ভগ্নাংশ এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করতে যাই তাহলে আমরা কি লিখব এখানে আমরা এটাকে শতকরায় লিখতে গেলে শুধু আমরা এই যে 100 আছে এখানে শুধু আমরা 100 পরিবর্তে লিখব কি পার্সেন্ট আর এই যে 48% তাহলে একটা অনুপাতকে বা ভগ্নাংশকে আমরা শতকরায় লিখতে গেলে সরাসরি আমরা কি লিখব নিচে 100 জন আমরা পার্সেন্ট দিলাম আর 48 লিখে দিলাম তাহলে 48%। তাহলে আমরা বুঝতে পারলাম যে শতকরাটা কি এবং একটা ভগ্নাংশ বা অনুপাতকে কিভাবে শতকরায় প্রকাশ করা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মূল বই পৃষ্ঠা 94 পেজ 94 তে খেয়াল করো যে এখানে আমরা কয়েকটা অঙ্ক করার চেষ্টা করব যে 94 পৃষ্ঠায় বেশ কিছু অঙ্ক আছে যে যে ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তো প্রথমে আমি একটা অঙ্ক দেখাই 60% এটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করব এটাকে আমরা কি করব ভগ্নাংশে প্রকাশ। তো ভগ্নাংশে যদি আমরা প্রকাশ করতে যাই তাহলে এটাকে আমরা লিখব 60 আর পার্সেন্টের পরিবর্তে আমরা কি লিখব 100। এটা হলো আমাদের অলরেডি ভগ্নাংশ হয়ে গেছে এটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্য ওপর নিচে কাটাকাটি করব। তো কাটাকাটি করার নিয়ম কি যে আমরা যে সংখ্যা এমন একটা সংখ্যা চিন্তা করব যেন লবকেও ভাগ করা যায় হরকেও ভাগ করা যায়। তো দেখো এখানে 100কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি 10/10 কত 100 আর 60কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি 6/10 60। এখানে একটা জিনিস খেয়াল করবা আমরা যখন লঘিষ্ঠ আকারে প্রকাশ করছি কাটাকাটি করার পরে যে সংখ্যাগুলো আমরা নিচে নিচে লিখব আমরা অনেক সময় এ পাশে লিখি কিন্তু আমরা এটা পাশে লিখব না এটা সবসময় যে সংখ্যাটা থাকবে তার নিচ দিয়ে লিখব এটা আমরা ভুল করব না কারণ পাশ দিয়ে লিখলে এটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে এই কারণে আমরা নিচে নিচে লিখব। তো এখানে আমরা 10 দিয়ে ভাগ করে নিচে পেলাম 10 ওপরে কত 6 এখন এটাকে কিন্তু আবার ভাগ করা যায় দেখো এখানে 6 আর এখানে 10 তাহলে এখানে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 10কে 2 দিয়ে 10কে ভাগ করলে কত হবে 5 আর 2 দিয়ে 6কে ভাগ করলে কত হবে 3। তো আমরা কাটাকাটি জিনিসটা খেয়াল রাখবো সবসময় আমরা নিচে নিচে লিখবো অর্থাৎ এখান থেকে পেলাম কি ওপরে পেলাম 3 আর নিচে কত 5। তাহলে আমরা যে কোনো একটা ভগ্নাংশ শতকরা ছিল এই শতকরাটাকে আমরা কি করলাম ভগ্নাংশে প্রকাশ করলাম এটা হচ্ছে একটা সাধারণ ভগ্নাংশে প্রকাশ। এখন আরেকটা বলছে যে এটাকে যদি আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কিভাবে হবে। তো দেখো আমরা দশমিকে যদি প্রকাশ করি 60%কে যদি আমরা দশমিক ভগ্নাংশ করি তাহলে এটাকে আমরা প্রথমেই শতকরা যদি উঠিয়ে দিই নিচে 100 দিলাম আগের মতোই আমরা কাটাকাটি করে যেটা পাইছিলাম 10 দিয়ে কাটলে 10/10 100 6/10 60 এটা 10 কাটছি
पाँच एट तीन तो एखे हमें जो भग्नांशा पालम पाँच भागे तीन भाग ए भग्नांशा के करब भाग करब ए भग्नांशा के भाग कर दशमिक भग्नांशे रूपान्तर करब तो भागटा कि भाव करब एक राफे ख्याल करो हमें पाँच दिया तीन के भाग करब तो शिक्षार्थी बंधुरा लक्ष्य करो पाँच दिए तीन के भाग करा जाए ना नर्माली तेल कि करी एखे एक दशमिक दिए कि करी शून्य दिल एक दशमिक दिए शून्य निल दशमिक आगे एक शून्य लिखा जाए ना लिखले को समस्या नहीं दशमिक दिए एक शून्य निल कत हलो एखे त्रिस एन पाँच साथ कत गुण कर ले त्रिस है पाँच छय त्रिस तेल पाँच दिए तीन के भाग कर पालम तुम्हार शून्य दशमिक छय तेल एटाई हलो तुम्हार कि यटा हलो दशमिक भग्नांश और एखे हमें जेटा पालम एट हे भग्नांश साधारण भग्नांश तेल निश्चय बुझते परलम जो एक शतकरा के कीभावे साधारण भग्नांश और दशमिक भग्नांशे रूपान्तर करते हैं बुझते परलम और यही धरण अंकगल संक्षिप्त प्रश्न एक अवश्य थे आरो बेश किछु अंक आछे एगुला तोमरा बासाय करबा आर एकटा आमी देखाबो जे भग्नांश आकारे जदि थाके ओगुला किभाबे शतकराय प्रकाश करब एटा आमरा खूब गुरुत्व सहकारे देखब एटा पचानब्बे पृष्ठा पचानब्बे पृष्ठार आमरा एकटा अंक देखब जे एकटा भग्नांश आछे এটা একটা ভগ্নাংশ এটাকে আমরা শতকরায় কিভাবে প্রকাশ করব তো এটা খুব ইজিলি লক্ষ্য করো যে আমরা পার্সেন্ট যদি নিয়ে আসতে চাই তাহলে নিচে কি আমাদের একটা 100 প্রয়োজন হয় তো এখানে কিন্তু আমাদের সরাসরি নিচে কি আছে একটা হর 100 অলরেডি আছে তো 100 যেহেতু আছে তাহলে আমরা অলরেডি এটা আমরা এক লাইনে করে দিতে পারি 24 আর নিচে 100 এর জন্য আমরা সরাসরি পার্সেন্ট দিতে পারি 24% তো আমাদের এই অঙ্কটা কি এটাই শতকরায় প্রকাশ তো এটা অনেক সোজা এখন আমরা আরেকটা অঙ্ক দেখি पंचाश भागे एकुश एटा के शतकराय प्रकाश करब तो शतकराय प्रकाश करते गले सर्वप्रथम जो जिनिसटा चिंता करते हबे जे हर आमाके जेभाबे होक 100 निये आसते हबे ए हर के आमाके कि करते हबे 100 बनाते हबे आर 100 बनाते पारले एटा आमरा शतकरा लिखते पारबो तो एखाने हर जदि आमरा 100 बानाई जेहेतु नीचे हर कत आछे 50 आछे ताहले 50 एर साथे आमरा कत गुण देब कत गुण दिले 100 हबे 2 তাহলে আমরা জানি যে হরের সাথে যা গুণ করছি লবের সাথে ওই একই সংখ্যা দ্বারা গুণ করব তাহলে গুণ করলে কি হচ্ছে দেখো তাহলে 50 এর সাথে আমরা যদি 2 গুণ করি তাহলে কত হবে 100 100 আর 21 এর সাথে 2 গুণ করলে হবে 42 এই হলো আমাদের নিচে যেহেতু 100 পেয়ে গেছি তাহলে এটাকে আমরা শতকরায় যদি লিখি তাহলে এটা কিভাবে লিখব 42 দেয়া শতকরার প্রতীক দিলাম 42% বা শতকরা 42% আমরা এভাবে একটা ভগ্নাংশকে আমরা শতকরায় প্রকাশ করলাম আরো একাধিক নিয়মে করা যায় তোমরা এটাও করতে পারো বা কোনো অঙ্কের ক্ষেত্রে যদি যেমন এখানে 50 এর সাথে আমরা 2 গুণ করে সরাসরি 100 পেয়ে গেছি কিন্তু এরকম যদি একটা ভগ্নাংশ থাকে সাপোজ 3 এর 7 এরকম একটা ভগ্নাংশ আছে এটাকে আমাদের শতকরায় প্রকাশ করতে বলছে তো এখানে যেমন এত সহজে 50 এর সাথে আমরা 2 গুণ করে 100 পেয়ে গেছি কিন্তু এখানে তো 7 এর সাথে আমরা কোনো সংখ্যা গুণ করে 100 পাবো না তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব তো এই ক্ষেত্রে আমরা এটা যদি চিন্তা করি যে প্রথমে আমরা লব এবং হরের সাথে 100 গুণ করে নেব 3 গুণন 100 7 গুণন 100 তাহলে আমরা কি করলাম প্রথমেই লব এবং হরের সাথে কি করছি 100 গুণ করে নিয়েছি তাহলে গুণ করে নেওয়ার পর আমাদের মাথায় রাখতে হবে যে নিচে যে 100 টা আছে এটার পরিবর্তে আমাকে পার্সেন্ট দিতে হবে তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি 3 গুণন 100 আর নিচে 7 আর এই যে আমাদের নিচে যে 100 এটাকে আমরা এভাবে লিখতে পারি গুণন 1 ভাগ 100 কারণ পরবর্তীতে আমরা এই যে 100 ভাগের 1 এটার পরিবর্তে আমরা কি দেব পার্সেন্ট দেব তাহলে এখন এই অংশটা আমরা কাজ করব তো এই অংশটাকে যদি আমরা ই করি 3 এর সাথে 100 গুণ করলে কত হবে 300 আর নিচে কত আছে 7
আর এই যে 100 ভাগের 1 এটার পরিবর্তে আমরা কি দেব পার্সেন্ট তাহলে আমরা এভাবেও করতে পারি অঙ্কগুলো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে আমরা একটা ভগ্নাংশ থেকে কিভাবে শতকরায় প্রকাশ করতে পারি এটাকও করা যাবে এভাবে কিন্তু আমরা এটাকে সরাসরি যেহেতু 50 এর সাথে 2 গুণ করে 100 পেয়ে যাচ্ছি এই কারণে আমাদের লব আর হরের সাথে 100 গুণ করার প্রয়োজন নাই সরাসরি 50 এর সাথে 2 গুণ করে 100 পাইছি আর আর 100 এর পরিবর্তে আমরা কি সরাসরি 42% লিখতে পাচ্ছি কিন্তু এই ধরনের ভগ্নাংশের ক্ষেত্রে যখন আমরা 7 কে কোনো সংখ্যা দিয়ে 100 না পাই তখন আমাদের কি করতে হবে লব এবং হরের সাথে আমাদের 100 গুণ করে নিতে হবে তো এখন এটাকে আমরা শতকরায় প্রকাশ করলাম এটাকে আমরা ভাগ করে দিতে পারি ভাগ করে যদি আমরা দেখাই 300 কে আমরা 7 দিয়ে ভাগ করলে কত হবে 4 7 28 2 20 7 2 14 6 মানে 42 সমস্ত 6 এর 7 আমরা এভাবে লিখতে পারি এটাকে 42 সমস্ত 6 এর 7 পার্সেন্ট এই হলো আমাদের একটা ভগ্নাংশকে শতকরায় প্রকাশ আচ্ছা এই ভগ্নাংশগুলো আমরা সাধারণ ভগ্নাংশ করলাম এখন দশমিক একটা ভগ্নাংশ দেখি যে দশমিক ভগ্নাংশকে কিভাবে আমরা শতকরায় প্রকাশ করব 0.3 এখানে আমরা এই ভগ্নাংশটাকে শতকরায় প্রকাশ করব তো এখানে এটাকে আমরা শতকরায় প্রকাশ করার আগে প্রথমে যে কাজটা করতে হবে এখানে দশমিকটা আমাদের উঠিয়ে নিতে হবে তো দশমিক উঠানোর নিয়ম কি প্রথমে যা উপরে সংখ্যাটা আছে লিখব এরপরে নিচে দশমিকের জন্য কত দেব 1 আর যেহেতু ডান দিক থেকে কয় ঘর পর দশমিক আমরা গুণব 1 ঘর পর দশমিক এখানে একটা শূন্য তাহলে এটা দশমিক ভগ্নাংশ ছিল তারপরে আমরা এটা সাধারণ ভগ্নাংশ করে নিলাম এখন আমাদের উদ্দেশ্য হবে কি যে নিচে যে সংখ্যাটা আছে যেটা হর এটাকে আমরা 100 বানাবো তো এটা 100 বানাতে গেলে কি করতে হবে 10 এর সাথে কত গুণ করলে 100 হবে 10 এর সাথে আমরা 10 গুণ করলে 100 পাবো তাহলে 10 গুণন 10 3 গুণন 10 তাহলে 3 10 এ 30 আর নিচে কত 100 তাহলে আমরা এখন এটাকে কত পার্সেন্ট লিখব 30% 30% এই হচ্ছে আমাদের দশমিক একটা ভগ্নাংশকে কিভাবে শতকরায় প্রকাশ করলাম তো এখানে আমরা দেখলাম যে শতকরাকে কিভাবে ভগ্নাংশে প্রকাশ এবং ভগ্নাংশকে কিভাবে শতকরায় প্রকাশ আমরা এটা দেখতে পেলাম আর এই ধরনের অঙ্কগুলো মূলত তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের পিএসসি যে পরীক্ষা সেই পরীক্ষাতে সংক্ষিপ্ত প্রশ্ন আকারে থাকে তো আজকে আমার সময় শেষ তোমরা অবশ্যই 94 এবং 95 পৃষ্ঠার অঙ্কগুলো আর যে অঙ্কগুলো বাকি থাকলো এগুলো প্র্যাকটিস করবা আগামী ক্লাসে আমরা শতকরা মুনাফা লাভ ক্ষতি নিয়ে আলোচনা করব তো আগামী ক্লাস পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো এ পর্যন্তই খোদা হাফেজ।